স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি এপিসোড দেখার জন্য। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি গাজর আর গুঁড়া দুধ দিয়ে তৈরি ভীষণ মজার লেয়ার সন্দেশ। সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ গাজর, ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন গাজরগুলোকে দিয়ে দিব। এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিটা দিয়েই গাজরটা সিদ্ধ হয়ে যাবে, গাজর থেকেও অনেকগুলো পানি বের হবে। ঢাকনা দিয়ে আমি এই গাজরগুলিকে সিদ্ধ করে নিব। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এই পানি দিয়ে গাজরটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে দেখি, হ্যাঁ গাজর থেকেও পানি বের হয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, গাজরটা যেন তলায় লেগে না যায় সেও খেয়াল করতে হবে। গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এবারে চিনিটাকে গাজরের সাথে ভালো মতো মিশিয়ে নিব, চিনিটা গলে যাওয়া পর্যন্ত, তলায় যেন না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। এখন দুধটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে আঠালো ভাব চলে আসবে এবং তলায় লেগে যেতে পারে, তাই অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি এখানে স্কোয়ার শেপের একটি মোল্ড প্লাস্টিক র্যাপার দিয়ে রেডি করে রেখেছি, এখন আমি সেই মিশ্রণটাকে এখানে ঢেলে দিব। আপনারা প্লাস্টিক র্যাপারের পরিবর্তে ঘি অথবা তেল ব্রাশ করেও নিতে পারেন, গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটি করতে হবে। একটি চামচের সাহায্যে ভালো মতো করে সমান করে বিছিয়ে দিতে হবে, যাতে করে ভালো মতো একটি জমে সেট হয়ে যায়। বিছানো হয়ে গিয়েছে, এখন আমি একটি পাশে রেখে দিব। চলে যাচ্ছি দুধের লেয়ার তৈরিতে। পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি। এতে এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। এবারে আমি সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব। চুলাটা এই পর্যায়ে বন্ধ রেখেছি, মিশ্রণটা ভালো মতো মিশে আসলেই চুলাটাকে লো ফ্লেমে রেখে এটাকে অনবরত নাড়তে নাড়তে ঘন করে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। নাড়তে নাড়তে চিনিটা গলে আসলে লেয়ারটা একটু পাতলা হয়ে আসবে, এতে ভয় পাবেন না, আবারও ঘন হয়ে আসবে। যেহেতু গাজরের ওই লেয়ারের উপর এটা বিছিয়ে নিতে হবে, তাই খুব বেশি ঘন করা যাবে না, মোটামুটি ঘন হয়ে আসলে আমি এটিকে নামিয়ে নিব।
এবং এই গাজরের লেয়ারের উপরে মিশ্রণটাকে আমি গরম থাকতেই ঢেলে চামচ দিয়ে সেট করে নিব। সব জায়গায় সমান করে বিছিয়ে দিতে হবে। পুরোটা বিছিয়ে দেওয়ার পরে সুন্দর করে সেট করার পরে আপনারা এর উপরে পছন্দ মতো বাদাম কুচি বা কিশমিশ দিয়ে পরিবেশন করতে পারেন। এখন নর্মাল অবস্থায় রেখে এটাকে ঠান্ডা করে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এই সময়ের মধ্যে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। একবার তৈরি করে আপনারা এটি সপ্তাহখানেকের জন্য ফ্রিজে রেখে খেতে পারবেন। আমি এক ঘন্টা পরে এটিকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন প্লাস্টিক র্যাপার দেওয়ার ফলে কত সহজে এটি মোল্ড আউট করে নেওয়া গেল এবং কি সুন্দর জমেছে। আমি এখন এগুলোকে কেটে নিব। আবার বানিয়ে দেখতে পারেন এটা কতটা মজার। গাজরের এই মৌসুমে আপনি অবশ্যই এটি তৈরি করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমার রেসিপিসগুলো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।